10 ডিসেম্বর শক্তি দেখানোর প্রতিশ্রুতি জেলা বিএনপি নেতাদের। ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের আঘাতে সারা দেশে 26 জনের মৃত্যু। 10 তারিখ আমাদের নাকি তাড়িয়ে দেবে বিএনপি বলছে স্বরাষ্ট্রমন্ত্রী। জানিয়ে দেব সমাবেশ ঠেকাতে বাস লঞ্চ ধর্মঘট করিয়েছে সরকার বলছে রিজভি। এবার জানিয়ে দেব সরকার বিরোধী আন্দোলন গণযুদ্ধে রূপ নেবে বলছে রব। সর্বশেষ জানিয়ে দেব জননিরাপত্তার সিনিয়র সচিবকে অবসর, গুরুত্বপূর্ণ 2 মন্ত্রণালয়ের সচিব পদ শূন্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর 10 ডিসেম্বর শক্তি দেখানোর প্রতিশ্রুতি জেলা বিএনপি নেতাদের। আগামী 10 ডিসেম্বর ঢাকার বিভাগীয় মহাসমাবেশে সর্বোচ্চ শক্তি প্রদর্শনের প্রতিশ্রুতি দিয়েছেন জেলার নেতারা। মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগের নেতাদের নিয়ে এক যৌথ সভায় এই প্রতিশ্রুতি দেন তারা। ওইদিন কি হবে চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও দলটির এই মহাসমাবেশ সফল করতে ঢাকা বিভাগের প্রতিটি সাংগঠনিক জেলাকে নানা নির্দেশনাও দেওয়া হয়েছে। জানতে চাইলে ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ বলেন, যৌথ সভা থেকে উপস্থিত নেতাদের আগামী 10 ডিসেম্বর ঢাকার মহাসমাবেশ সফল করতে নানা নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা মহানগরের সভাপতি, আহ্বায়ক ও সাধারণ সম্পাদক সদস্য সচিবদের তাদের অধীন সংশ্লিষ্ট ইউনিট কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করে একই নির্দেশনা দিতে বলা হয়েছে। তবে সভায় উপস্থিত নেতারা জানান, এই যৌথ সভায় কোনো জেলা বা মহানগর কত লোক নিয়ে মহাসমাবেশে যোগ দেবে তার একটি প্রতিশ্রুতি দিয়েছেন নেতারা। এছাড়াও সমাবেশ সফল করতে একাধিক উপকমিটি নিয়ে আলোচনা হয়েছে, পরবর্তী বৈঠকে এসব উপকমিটি গঠন করা হতে পারে। যৌথ সভায় মহাসমাবেশের দলনেতা বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে ও ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মহাসমাবেশে বাস্তবায়ন কমিটির উপদেষ্টাও তিনি। যৌথ সভায় আরও অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, কেন্দ্রীয় নেতা আমানুল্লাহ আমান, আফরোজা খানম, রীতা খায়রুল কবির খোকন, ডক্টর আসাদুজ্জামান রিপন, শরাফত আলী শফু, আব্দুল কালাম আজাদ সিদ্দিকী, বেনজির আহমেদ টিটু প্রমুখ সহ ঢাকা বিভাগের 11 সাংগঠনিক জেলার মোট 90 জন নেতা। ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের আঘাতে সারা দেশে 26 জনের মৃত্যু। ঘূর্ণিঝড় চিত্রাং সোমবার মধ্যরাতে বরিশাল, চট্টগ্রাম উপকূলে আঘাত আনার ফলে বাংলাদেশের 9টি জেলায় কমপক্ষে 26 জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল থেকে কুমিল্লার নড়াইল, সিরাজগঞ্জ, ভোলা, বরগুনা, মুন্সিগঞ্জ, নোয়াখালী, চট্টগ্রাম ও গোপালগঞ্জে ইউএনবি সংবাদদাতাদের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। চট্টগ্রামে সোমবার রাতে বঙ্গোপসাগরে ডেজার ডুবে নিখোঁজ হওয়া 8 শ্রমিকের লাশ মঙ্গলবার মিরসরাই উপকূলে সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে 5 জন হলেন মাহমুদ মোল্লা, আলামিন ইমাম মোল্লা, আবুল বাশার ও তারেক। তারা সবাই পটুয়াখালী জেলার বাসিন্দা। বালু উত্তোলন ড্রেজার সৈকত দিয়ে বালু উত্তোলন ড্রেজার সৈকত 2 উপজেলার বসুন্ধরা এলাকায় বিড়িবাদ থেকে প্রায় 1000 ফুট দূরে সাগরে 8 জন শ্রমিক নিয়ে নোঙ্গুর করেছে। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কবির হোসেন জানান, সোমবার রাত 10টার দিকে ঘূর্ণিঝড় চিত্রাং এর কারণে সৃষ্ট ঘূর্ণিঝড়ের তীব্রতা বেড়ে গেলে তা ডুবে যায়। ওসি আরও জানান, মঙ্গলবার দুপুর 2টার দিকে মিরসরাই পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিয়া ডুবে যাওয়া ড্রেজার থেকে লাশ উদ্ধার করে। কুমিরা নৌ পুলিশের উপপরিদর্শক মাহবুব জানান, চট্টগ্রামের সীতাকুণ্ডে মঙ্গলবার সকালে কদম রসুল এলাকার কাছে বঙ্গোপসাগরের একটি শিপইয়ার্ড থেকে 7 মাস বয়সী এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, সাগরের প্রবল জোয়ারে শিশুটির লাশ শিপইয়ার্ডে ভেসে এসেছে। পরে লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই। মুন্সিগঞ্জের লোহজং উপজেলার কনকসারে গ্রামে সোমবার রাতে ঘুমন্ত অবস্থায় বিশাল গাছ ভেঙে পড়ায় 28 বছর বয়সী এক নারী ও তার 4 বছরের মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন আব্দুর রাজ্জাকের স্ত্রী আসমা আক্তার ও সোমাইয়া আক্তার। মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসমিন ফেরদৌস জানান, এ সময় নিহতের স্বামী রাজ্জাকও আহত হন, উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার হাবিবিয়া গ্রামে মঙ্গলবার ভোরে গাছ ধসে 1 বছরের এক মেয়ে ও শিশু নিহত, তার মা আহত হয়েছেন।
নিহত আমিনা বেগম ওই গ্রামের আবদুল্লার স্ত্রী এবং সেনহা ওই দম্পতির মেয়ে। চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেবপ্রিয় দাস জানান, মঙ্গলবার ভোর তিনটার দিকে ঝড়ের আঘাতে বিশাল একটি গাছ আমিনা আবদুল্লার বাড়ির উপর ভেঙে পড়ে। এ সময় ঘটনাস্থলেই ঘুমন্ত আমিনা ও সেনহার মৃত্যু হয়। কুমিল্লার নাঙ্গলকোটের হেসাখাল এলাকায় সোমবার রাতে বাড়ির উপর বিশাল গাছ পড়ে এক দম্পতি ও তাদের 4 বছরের মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় তারা ঘুমিয়েছিল। অন্যদিকে সোমবার সকাল 11টার দিকে নড়াইলের লোহাগড় উপজেলা কমপ্লেক্সে মাথায় গাছ পড়ে মর্জিনা বেগম নামে 35 বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। লগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাসিরুদ্দিন জানান, বাগেরহাটের বাসিন্দা, মর্জিনা উপজেলার রাজপুর গ্রামে গৃহকর্মীর কাজ করত। ঘটনার সময় তার 11 বছরের ছেলেও তার সাথে ছিল, তবে সে বেঁচে যায় বলে ওসি জানান। সিরাজগঞ্জ সদর উপজেলায় সোমবার রাতে যমুনা নদীর খালে নৌকা ডুবে মা ও তার ছেলের মৃত্যু হয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোসাদ্দেক হোসেন জানান, নিহতরা হলেন পূর্ব মোহনপুর গ্রামের খোকন শেখের স্ত্রী আয়শা সিদ্দিকা, তার ছেলে আরাফাত রহমান। দুর্ঘটনাস্থল থেকে আয়শার স্বামী ও অপর 2 সন্তানকে উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। সোমবার রাত 8টার দিকে তারা একটি নৌকায় করে খাল দিয়ে বাড়ি যাওয়ার সময় খারাপ আবহাওয়ার কারণে তাদের নৌকাটি ডুবে যায়। ঘটনাস্থলেই আরাফাত মারা যায় এবং হাসপাতালে নেওয়ার পর আয়শাকে মৃত ঘোষণা করা হয় বলে ওসি জানান। ভোলাই সদর দৌলত খান লালমোহন ও চর ফ্যাশনে গাছের নিচে চাপা পড়ে পানিতে ডুবে 5 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ভোলা সদর উপজেলার আলীনগর এলাকায় ঝড়ে রাস্তার ওপর ভেঙে পড়া গাছ কেটে সরাতে গিয়ে নাসির নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। 10 তারিখ আমাদের নাকি তাড়িয়ে দেবে বিএনপি বলছে স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী 10 ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি জামায়াতের একটা খাইশ রয়েছে, তারা নাকি আগামী 10 ডিসেম্বর ঢাকায় এসে আমাদের আওয়ামী লীগ তাড়িয়ে দেবে, সব আমরা ঢাকা ছেড়ে দেব আর তারা এসে বসে থাকবে, দখল করবে। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে অপরাজয় বাংলা আয়োজিত নাগরিক সমাবেশ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, তারা নাকি মন্ত্রিত্ব গঠন করেছে, কে প্রধানমন্ত্রী হবেন, কে অর্থমন্ত্রী হবেন, কাকে নাকি প্রেসিডেন্ট বানিয়ে তারেক রহমানকে ক্ষমতায় নিয়ে আসবেন, তারও নাকি একটা নীল নকশা হয়েছে। এসব শোনা কথা, আমরা এগুলো বিভিন্ন জনমুখে শুনছি, তারা এসব প্রচার করে যাচ্ছেন। আসাদুজ্জামান খান কামাল আরো বলেন, প্রধানমন্ত্রীর ডাকে বাংলাদেশ আজ যখন ঘুরে দাঁড়িয়েছে, তখন আবারও একটা অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশ তৈরি করার জন্য, নীল নকশা করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত 21,000 লোককে হত্যা করা হয়। তারা বলে, আমরা নাকি 76 জনকে গুম করেছি, 2005 সালে গুমের সংখ্যা ছিল 460, এটি আমাদের কথা নয়, আমেরিকান একটি ওয়েবসাইটে আপনারা পাবেন। সমাবেশ ঠেকাতে বাস লঞ্চ ধর্মঘট করিয়েছে সরকার বলছে রিজভী। সমাবেশে মানুষের আগমন ঠেকাতে সরকার নিজেদের লোক দিয়ে বাস ও লঞ্চ ধর্মঘট করিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার সন্ধ্যায় বাগেরহাট মোংলায় আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে তিনি এ অভিযোগ করেন। বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, এতদিন হরতাল ধর্মঘট করত বিরোধী দল, এখন করছে সরকারি দল, তা দেখে মানুষ হাসছে। সাধারণ মানুষের কষ্ট নিয়ে রসিকতা করতেও তাদের বুক কাঁপে না। খুলনায় ঐতিহাসিক জনসভা হয়েছে দাবি করে তিনি বলেন, সেই সভায় মানুষ যাতে আসতে না পারে সেজন্য নিজেদের লোক দিয়ে সরকার বাস ও লঞ্চ ধর্মঘট করিয়েছে। খুলনার গণসমাবেশে যোগ দেওয়া নেতাকর্মীরা ফেরার পথে আওয়ামী লীগের পেটোয়া বাহিনীর হামলার শিকার হয়েছেন। উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাদের দেখতে এসেছেন তিনি। তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগের অধীনে ছেলে খেলার নির্বাচনে যাবে না, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। মোংলা পৌর বিএনপির 7 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জিন্নাত শানা, যুবদল কর্মী জসিম গাজী ও মাসুমকে দেখতে সন্ধ্যায় বটতলায় আসেন রিজভী। এ সময় তার সঙ্গে ছিলেন মোংলা পৌর বিএনপির সহ সভাপতি ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক মাহমুদ রিয়া, সদস্য সচিব এম এ কাশেম, বিএনপির নেতা আলাউদ্দিন আব্দুস সালাম ব্যাপারী প্রমুখ। সরকার বিরোধী আন্দোলন গণযুদ্ধের রূপ নেবে বলছে রব। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসামা আব্দুর রব বলেছেন, ক্ষমতাসীনদের রক্ত চক্ষুকে পরোয়া না করে চিড়ামুড়ি নিয়ে মাইলকে মাইল পথ হেঁটে হাজার হাজার কর্মী সমর্থক জনতা সমাবেশ স্থলে হাজির হওয়া এবং রাতে পলিথিন বিছিয়ে মাথার নিচে ইট রেখে রাস্তায় ও ফুটপাতে
শুয়ে থাকার অভাবিত দৃশ্য গণযুদ্ধ সূচনার ইঙ্গিত মাত্র। এটা রাজনীতির ময়দানে এক ভিন্ন বাস্তবতা হাজির করেছে, যা চিন্তার জগতে নাড়া দিচ্ছে। রাজনীতির বর্তমান খরায় এর তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ করা সংশ্লিষ্ট সবার জন্য জরুরি। সোমবার রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা মোহাম্মদ শাহজাহানের 30তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি তিনি এসব কথা বলেন। আব্দুর রব বলেন, ক্ষমতাসীনদের অত্যাচারের নিষ্পেষিত গণমানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে অনুধাবন করতে হবে। মানুষ অত্যাচার থেকে মুক্তি চায়, মানুষ বন্দী দশা থেকে মুক্তি চায়, মানুষ রাষ্ট্র রাজনীতিতে মৌলিক পরিবর্তন চায়। এ ধরনের প্রতিশ্রুতিশীল গণশক্তির উত্থানের মাধ্যমেই রাষ্ট্র রূপান্তরের গণস্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। এটা আজ দিবালোকের মতো পরিষ্কার যে পুরনো শেকেলে অতীতমুখী রাজনীতি আজকের বাস্তবতায় অচল। তিনি আরো বলেন, সরকার অবৈধ ক্ষমতা ধরে রাখতে রাষ্ট্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। সরকারের বাড়াবাড়িতে জনগণ ফুঁসে উঠছে, জনগণ বিপদ আপদ উপেক্ষা করে প্রতিবাদ করতে সর্বশক্তি নিয়ে মাঠে নামতে শুরু করেছে। আব্দুর রব শ্রমিক কর্মচারীদের প্রতিনিধি নিয়ে মজুরি কমিশন ও পে কমিশন যুগোপযোগী করার দাবি জানান এবং জাতীয় সংসদ সহ সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে শ্রমজীবী কর্মজীবী ও পেশাজীবীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সভাপতি মোশাররফ হোসেন। বক্তব্য দেন শহীদুদ্দিন মাহমুদ স্বপন, এস এম আনসারউদ্দিন, আব্দুর রহমান, নোমানুজ্জামান আল আজাদ, এম এ আউয়াল, আবুল হোসেন মিয়া, রেজাউল বারী দীপন, এস এম ওমর ফারুক সেলিম, মাইনুল আলম রাজু, এস এম মনিরুজ্জামান মনির প্রমুখ। জননিরাপত্তার সিনিয়র সচিবকে অবসর, গুরুত্বপূর্ণ দুই মন্ত্রণালয়ের সচিব পদ শূন্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আখতার হোসেন আগামী রোববার অবসরে যাচ্ছেন। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, মোহাম্মদ আখতার হোসেনকে সরকারি চাকরি আইন অনুযায়ী 30 নভেম্বর থেকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হল। তার অনুকূলে 18 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ল্যাম গ্রান্ট সহ 31 অক্টোবর থেকে আগামী বছরের 30 অক্টোবর পর্যন্ত 1 বছরের অবসর উত্তর ছুটি PRL মঞ্জুর করা হল। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসর উত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আখতার হোসেনকে অবসর প্রদান করা হলেও ওই পদে কাউকে পদায়ন করেনি সরকার। এর আগে গত রোববার তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মকবুল হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। মকবুল হোসেনকে অবসরে পাঠানোর পর ওই পদেও এখনো পর্যন্ত কাউকে পদায়ন করেনি সরকার।